বিরতির পাছতে এক ব্রেকিং নিউজ। বুলবুল কেন সিংলৈ আন এক সন্মান, রীমা দাসলৈ শ্রেষ্ঠ পরিচালকৰ সন্মান, দশম জাগরণ চলচ্চিত্র সমারোহত ঘোষিত এই সন্মান। নতুন দিল্লীত অনুষ্ঠিত হয়েছে এই চলচ্চিত্র সমারোহ, জাগরণ প্রকাশন গ্রুপৰ উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে এই সমারোহ। পুনর্বার জানাইছো, বুলবুল কেন সিংলৈ আন এক সন্মান, রীমা দাসলৈ শ্রেষ্ঠ পরিচালকৰ সন্মান, দশম জাগরণ চলচ্চিত্র সমারোহত ঘোষিত হয়েছে এই সন্মান। নতুন দিল্লীত অনুষ্ঠিত হয়েছে এই চলচ্চিত্র সমারোহ, জাগরণ প্রকাশন গ্রুপর উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে এই সমারোহ। পূজা পূজা লাগিছে গাত, রাজ্যজুড়ে আরম্ভ হয়েছে শারদীয় দুর্গোৎসব। দুর্গতিনাখিনি দুর্গাদেবী কাতরিবলে রাজ্যজুড়ে এতিয়া সীমাহীন ব্যস্ততা। দেবীর প্রতিমা নির্মাণত মৃৎশিল্পীসকল ব্যস্ত হয়ে থাকার মাজতেই ভিন্ন প্রান্তর পূজা মণ্ডপ নির্মাণের এতিয়া অঘোষিত প্রতিযোগিতা চলিছে। রাজ্যের ভিন্ন প্রান্তর গুয়াহাটির কেবাখনো পূজা কমিটিয়ে দিনে নিশায় ব্যস্ত হয়ে পড়েছে পূজা মণ্ডপ নির্মাণ। অবশ্যই বরষুণে বিধি পথালি দিছে মণ্ডপ নির্মাণের মৃন্ময় মূর্তি নির্মাণ। মৃন্ময় মূর্তিত রং করার সময় রোদ নোহার বাবে তীব্র সমস্যাত পড়েছে মৃৎশিল্পীসকল। ইফালে ঢেকিয়াজুলির ঐতিহাসিক শ্রী শ্রী হরিহর মন্দিরত নবরাত্রি পূজা আরম্ভ হয়েছে। দেবী দুর্গার নটা রূপর পূজা অর্চনা আরম্ভ হয়েছে। দেবী দুর্গাক চন্দিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুর সংহারিণী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী এই নটা নামেরে জনা যায়। শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির শইকীয়া চুবুরীর ঐতিহাসিক শ্রী শ্রী হরিহর মন্দিরত অনুষ্ঠিত হয়েছে নবরাত্রি পূজা। ঢেকিয়াজুলির ঐতিহাসিক শ্রী শ্রী হরিহর মন্দিরত নবরাত্রি পূজা আরম্ভ হল। দেবী দুর্গার নটা রূপর পূজা অর্চনা আরম্ভ হয়েছে। তাত দেবী দুর্গাক চন্দিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুর সংহারিণী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী এই নটা নামেরে জনা যায়। পূজা মানে বিশেষ দুর্গা পূজার যে মহত্ব আছে পূজার, সে নবরাত্রি বিশেষ পূজার মানি লওয়া হয়। নবরাত্রি মূল পূজা বলে কোয়া হয়। গতি যুনে নবরাত্রি পূজা করে আধ্যাত্মিক পূজা হিসাবে তাক গ্রহণ করা হয়। নবরাত্রি নটা দুর্গা দেবীর নটার নামের পূজা হয়। শৈলপুত্রী, ব্রহ্মতারিণী, স্কন্দা মাতা, চন্দ্রঘণ্টা, পুষ্পাণ্ডা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, নটা দুর্গা নটা নামের নদী পূজা করা হয়। গতি যে দুর্গার বীজ মন্ত্র আছে ওম এং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, সেই বীজ মন্ত্রটুয়ে নটা দুর্গার তাত প্রতিনিধিত্ব করা হয়। মুঠতে শারদীয় উৎসব দুর্গা পূজালৈ মাজত বাথুন কেইটামান দিন ব্যস্ততা বাড়িছে। প্রতিটো পূজা মণ্ডপত প্রতিখন পূজা সমিতিয়ে পূর্ণ গতিত চলাইছে মণ্ডপ নির্মাণের ব্যস্ততা। তিনিচুকীয়া জেলার লিডুর 113 বছর গড়কা সার্বজনীন পূজা মণ্ডপ এক ব্যতিক্রমী রূপত প্রস্তুতিরে দৃষ্টি আকর্ষণ করেছে জনসাধারণক। নতুন প্রজন্মক এক বার্তা দিয়ার প্রয়াসে আদিম যুগর তথা প্রত্যপ্রস্থ যুগর আর্হির পূজা মণ্ডপ সজায় এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার চেষ্টা করেছে উদ্যোক্তায়। অধিক জানাব আমার সংবাদদাতা রীনা কাকতি গগৈ। উপস্থিত আছো তিনিচুকীয়া জেলার কৈলানগরী লিডুত, যেটা দেখা গেছে সেই লিডু অঞ্চলের যে পূজা মণ্ডপ, ইয়াত প্রায় 10খন পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু একজন অঘোষিত প্রতিযোগিতা হয়েছে এই লিডু অঞ্চলত। এটা মানে উপস্থিত আছো লিডুত, যি 1906 চনতে স্থাপিত প্রথম আরম্ভ হওয়া দুর্গা পূজার এই মণ্ডপত খুব সুন্দর আটক ধুনিয়াকে সজাই তুলিছে এই মণ্ডপসভা। আমার লগত আছে সেই পূজা উৎসবের যখন উদযাপন কমিটির বিষয়ববী, তেওঁলোকৰ পৰা জানিব চেষ্টা করো কি কব, যেহেতু পূজা ভাগ বহুত পুরনি কলি আর আপনার এবার মেইন থিম কি বা কিমান দিনের পর এই পূজা প্রথমতে আমি নিউজ এইটিনের সমূহ কর্মকর্তাবৃন্দলে আমার দুর্গা উৎসব সমিতির তরফের আমি দুর্গা পূজার শারদীয় উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছো। এই পূজাভাগী আমার প্রথমতে আরম্ভ হয়েছিল 1906 চনত, আজি আহি আহি আমি 100 বছর অতিক্রম করা হল।
আজি এবাৰ আমি 2020 চনত 19-ত আমি এই শারদীয় উৎসব পাতিবলৈ লৈছোঁ। ইয়াত আমি বিশেষকৈ আমি নতুন প্ৰজন্মক এটা বাৰ্তা দিব বিচাৰিছোঁ। আদিম যুগৰ যি প্ৰত্নপ্ৰস্তৰ যুগৰ আৰ্হিত আমি এই পূজা মণ্ডপটি সজাই তোলা হৈছে। এই পূজাভাগী কৰাত আমাৰ ৰাইজৰ যথেষ্ট সহযোগিতা আমাক আগবঢ়াইছে। আৰু বিশেষকৈ আমি ইয়াত সম্পূৰ্ণ প্লাষ্টিকমুক্ত আমি এই পূজাখন পাতিবলৈ লৈছোঁ। আৰু এই নিউজ 18ৰ জৰিয়তে সমূহ লিডুবাসী ৰাইজকো আমি প্লাষ্টিক বৰ্জন কৰিবৰ বাবে আমাৰ এই তৰফৰ পৰা আমাৰ সমিতিৰ তৰফৰ পৰা সকলোকে আহ্বান জনাইছোঁ। হয়, যিহেতু দেখা গৈছে এই পূজা আচলতে সকলো প্লাষ্টিক যে প্লাষ্টিক বৰ্জনৰ এটা মেছেজ যিহেতু তেওঁলোকে প্ৰেৰণ কৰিছে আৰু সুন্দৰভাৱে আটক ধুনীয়াকৈ সজাই তুলিছে এই মণ্ডপ। এতিয়া আমাৰ লগত আছে অন্য এজন বিষয় বা তেওঁৰ পৰা জানিব চেষ্টা কৰোঁ, মানে কিমান টকাৰ বাজেটত এই পূজা মণ্ডপবিলাক প্ৰস্তুত কৰিছে? প্ৰায় 6 লাখ টকাৰ বাজেটত আমি পূজা মণ্ডপ প্ৰস্তুত কৰিছোঁ। আৰু আজি প্ৰায় 20 দিনৰ পৰাই পূজা মণ্ডপৰ আমাৰ এই আৰ্হিটো প্ৰস্তুত কৰাত গোটেইখিনি লগত লাগি আছে। মুঠতে ৰাজ্যৰ চাৰিওফালে চলিছে পূজাৰ ব্যাপক প্ৰস্তুতি। দুৰ্গা পূজাৰ প্ৰস্তুতি চলি থকাৰ সমানে সমানে পূজা মণ্ডপ আৰু দুৰ্গা মাৰ মৃন্ময় মূৰ্তি তৈয়াৰ কৰাত ব্যস্ত হৈ পৰিছে খনিকৰসকল। আজি আমি দেখুৱাম গোৱালপাৰা চহৰৰ নৱজ্যোতি ক্লাবৰ উদ্যোগত নিৰ্মাণ কৰা দুৰ্গা মাৰ মৃন্ময় মূৰ্তি। বস্তাৰে নিৰ্মাণ কৰিছে দুৰ্গা দেৱীৰ মৃন্ময় মূৰ্তি। অধিক জনাব ৰিংকুত আছে। দুৰ্গা পূজালৈ মাজত মাত্ৰ আৰু কেইটামান দিন বাকী, তাৰ বাবে দেখা গৈছে প্ৰতিটো পূজা মণ্ডপ আকৰ্ষিত কৰাত ব্যস্ত হৈ পৰিছে যি পূজা কমিটিসমূহ। কিন্তু মই এটি মুহূৰ্তত উপস্থিত আছোঁ গোৱালপাৰা চহৰত যি নৱজ্যোতি ক্লাবত। এই নৱজ্যোতি ক্লাবত দেখা গৈছে যি মৃন্ময় দুৰ্গাৰ প্ৰতিমা ইতিমধ্যে আটক ধুনীয়াকৈ সজাই তুলিছে, ব্যতিক্ৰমী ৰূপত যি প্ৰতিমা সজাই তুলিছে, যি বস্তাৰে ইতিমধ্যে তেওঁলোকে যি কাপোৰ পিন্ধাইছে দেখা গৈছে, যি সুদূৰ বকুৰ পৰা আহি পেলাই ইতিমধ্যে ইয়াত যি দুৰ্গা প্ৰতিমা বনোৱাত ইতিমধ্যে ব্যস্ত হৈ পৰিছে। নিউজ 18 অসম ধৰক আমি দেখুৱাই আছোঁ এই ৰং তুলিকাৰে সজাই পেলাই ইতিমধ্যে যি আটক ধুনীয়াকৈ সজাই তুলিছে দুৰ্গা প্ৰতিমাসমূহ। আমি নিউজ 18 দৰ্শক দেখুৱাই আছোঁ এক ব্যতিক্ৰমী ৰূপ দিবলৈ চেষ্টা কৰিছে যি নৱজ্যোতি ক্লাবৰ যি পূজা কমিটিয়ে সকলোৱে যি পূজা মণ্ডপত বনোৱাত যি ব্যস্ত হৈ পৰিছে তাৰ সমান্তৰালকৈ গোৱালপাৰাত দেখা গৈছে যি নৱজ্যোতি ক্লাবৰ এক দুৰ্গা প্ৰতিমা বনাইছে, যি বস্তাকাৰে কাপোৰ পিন্ধাই পেলাই ইতিমধ্যে যি পূজা মণ্ডপ ইতিমধ্যে তৈয়াৰ কৰাত ব্যস্ত হৈ পৰিছে। তাৰ লগতে দেখা গৈছে যে দুৰ্গাৰ প্ৰতিমা ইতিমধ্যে যি সুদূৰ বকুৰ পৰা আহি পেলাই ইতিমধ্যে তেওঁলোকে ইয়াত যি দুৰ্গাৰ প্ৰতিমা ইতিমধ্যে বনাই আছে এক ব্যতিক্ৰমী প্ৰতিমা বুলি ক'ব লাগিব। যি কোনো কাপোৰ যি ইতিমধ্যে শাৰী পিন্ধা নাই, তেওঁলোকে যি বস্তাৰে তেওঁলোকে ইতিমধ্যে যি কাপোৰ পিন্ধাই পেলাই ইতিমধ্যে ৰাইজক আকৰ্ষিত কৰিবলৈ চেষ্টা কৰিছে। আমি দেখুৱাই আছোঁ যে দুৰ্গা প্ৰতিমা দেখুৱাই আছোঁ। দাদা মই আপোনাক সোধাইছোঁ, দাদা আপোনাক সোধাইছোঁ কি আপোনালোকে ক'ৰ পৰা আহিছে আৰু কি পিন্ধাইছে আপোনালোকে? মই বকৰ পৰা আহিছোঁ, মা দুৰ্গা শিল্পকুটিৰ। এইটো আপোনাৰ চটৰ কাপোৰ বুলি কয়, কাপোৰটো আপোনাৰ হেৰি নহয়, কি কয় আপোনাৰ এই মানে যোনবিলাক ৰেডিমেড আহে সেইবিলাক নহয়, এইটো হাতেৰে বনোৱা হয়। ইয়াতে গোটেই ফুল চুল যিমান যিখিনি হ'ব এইখিনি আঁকি দিয়া হ'ব, মানে হাতৰ কাম হ'ব আৰু গোটেইখিনি। ইয়াতে মানে ৰেডিমেড বস্তু একো লগোৱা নহয় আৰু। আমি এতিয়া 6 জন আছোঁ, যোৱাকালি দুধনত কৰিলোঁ, দুধনত এটা কমপ্লিট কৰিবলৈ আজি ইয়াতে আহিছোঁ। পৰিস্থিতিটো দেখাই পাইছে একদম অৱস্থা বেয়া, তাতে ভালকৈ কাম মানে হেৰি কৰিব পৰা নাই, সেনেকৈ কাম কৰি আছোঁ আৰু। কামটোতো হ'বই লাগিব। সব জেগাতে বেলেগ বেলেগ থাকে, এইটো ৰেটটো অলপ বেলেগ আছিলে, সেনেকৈ মানে এইটো আপোনাৰ 70,000 পৰিল। ধন্যবাদ জনাইছোঁ। আমি দেখুৱাই আছোঁ যি গোৱালপাৰা চহৰৰ যি নৱজ্যোতি ক্লাবৰ যি পূজা মণ্ডপত দেখা গৈছে যি ব্যতিক্ৰমী ৰূপত ইতিমধ্যে যি দুৰ্গাৰ প্ৰতিমা বনাইছে আৰু যি ৰাইজক আকৰ্ষিত কৰিবলৈ ইতিমধ্যে যি তেওঁলোকে যি সত্যি যি বস্ত্ৰৰ কাপোৰ পিন্ধাই পেলাই ইতিমধ্যে ৰাইজক আকৰ্ষিত কৰিবলৈ ইতিমধ্যে দেখা গৈছে যে দুৰ্গাৰ প্ৰতিমা আমি দেখুৱাই আছোঁ গোৱালপাৰা চহৰৰ নৱজ্যোতি ক্লাবৰ পৰা দেখুৱাই আছোঁ। মই পুনৰ কৈছোঁ যে বিভিন্ন পূজা মণ্ডপ ইতিমধ্যে যি আকৰ্ষণ কৰিবলৈ পূজা মণ্ডপত ব্যস্ত হৈ পৰে, কিন্তু তাৰ ব্যতিক্ৰমী ৰূপ দেখা গৈছে গোৱালপাৰাৰ যি নৱজ্যোতি ক্লাবৰ যি কমিটিৰ তেওঁলোকে যি দুৰ্গাৰ প্ৰতিমাক ইতিমধ্যে তেওঁলোকে বনাই পেলাই ইতিমধ্যে ৰাইজক আকৰ্ষিত কৰিবলৈ কৰিবৰ বাবে দেখা গৈছে ব্যতিক্ৰমী ৰূপত ইতিমধ্যে যি দুৰ্গাৰ প্ৰতিমা সাজি ওলাইছে সুদূৰ বুকুৰ পৰা আহি পেলাই ইতিমধ্যে ইয়াত যে 70,000 টকাৰ বয়েৰে ইতিমধ্যে যি দুৰ্গাৰ প্ৰতিমা বনাইছে। আমি পুনৰ কৈছোঁ দুৰ্গা শাৰদীয় দুৰ্গা পূজালৈ মাজত মাত্ৰ আৰু কেইটামান দিন বাকী, তাৰ বাবে দেখা গৈছে গোৱালপাৰা নৱজ্যোতি ক্লাবে ইতিমধ্যে এক ব্যতিক্ৰমী ৰূপত ইতিমধ্যে যি দুৰ্গাৰ প্ৰতিমা বনাইছে। ধন্যবাদ ৰিংকু দাস। মুঠতে শৰত মানেই শাৰদীয় পূজাৰ বতৰ, শৰতক আদৰিবলৈ সাজু হৈ পৰিছে ৰাজ্যবাসী। ব্যস্ততাৰ অন্ত নাইকিয়া হৈছে মূৰ্তি নিৰ্মাতাসকলৰো। শাৰদীয় বতৰত মানুহৰ মনবোৰো হৈ পৰে সৃষ্টিশীল, ব্যস্ত হৈ পৰিছে শিৱসাগৰ জিলাৰ নাজিৰা পাল শিল্পালয়ৰ শিল্পীসকল। দিন ৰাতি একাকাৰ কৰি মূৰ্তি নিৰ্মাণত ব্যস্ত হৈ পৰিছে শিল্পীসকল। অধিক জনাব নবুল কোঁৱৰে।
শারদীয় দুর্গা পূজা সমাগত মজত মাত্র কেটামান দিন মানে বর্তমানে উপস্থিত আছো শিবসাগর জেলার নাজিরা পাল শিল্পালয়ত। আর পাল শিল্পালয়ের শিল্পীসকল ইতিমধ্যে শেষ প্রক্রিয়াত ব্যস্ত হয়ে পড়েছে। আর যে দেবী প্রতিমা নির্মাণ করেছে আর সেই প্রতিমা কাপড় ইতিমধ্যে পিন্ধাইছে আর ইয়ার যখন শিল্পীসকল আছে আমি জানিম দাদা কেতিয়াবার আপনাদের দেবী প্রতিমা নির্মাণ এই নির্মাণ তো আমার কারখানাটা খোলা 15-16 বছর হল, কিন্তু এটা আমি মানে বহাগরপর কাম স্টার্ট দিই। তো বহাগ ডাঙর মূর্তি তো এইবিল মূর্তি টাইমও লাগে বহুত, বহাগরপর বনায় বনায় এটা মানে ইমানখিন ফিনিশিং হয়েছে আহি পিনে এটা কালী পুরোহিতপর মূর্তিবিল নিব আর রাইজে লই যাব নি পিনে পূজা আরম্ভ হব। এইবার আমি 11 বনাইছি। আগতে প্রথম যেটা আরম্ভ হয়েছে আরম্ভ করতে মানে দুখন বনাইছিল, দুখনেরপর মানে এখন 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 বাড়ি 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 এবারও এখন বাড়িছে বাড়ি বাড়ি গিয়ে এটা 11 হয়েছে গিয়ে পিনে প্রতিমার দাম আগত তো আমার 18,000-20,000 বিকিছিল, এতিয়া 35,000-40,000-50,000 তেনেকে আর বস্তু। আপনাদের ইয়াত চারিজন কর্মী আছে নয় বাহিরের হয় আসলে তেও অকলে করা সম্ভব নহয়, গতিকে তেও বাহিরেরপরা শিল্পী মাতি আনিছে আর সেই শিল্পী সকলে শেষ প্রক্রিয়াত ব্যস্ত হয়ে আছে। আমি সেই শিল্পী সকলের লগত কথা বলার চেষ্টা করি আসলে তেওঁলোকে আসলে ইয়াত সংস্থাপনের পথও উলিয়াব পারিছে আর এই যে দেবী প্রতিমা নির্মাণ করে তেওঁলোকে বছরের ভাতমুঠি উলিয়ায় আর এজন শিল্পী আছে দাদা এফালে অল্প হিসাবে আপনাদের কেতিয়াপরা এই কামটো করে আছে হয় আসলে এই সকল লোকে তেওঁলোকে এই দেবী প্রতিমা নির্মাণ করে তেওঁলোকৰ ঘর সংসার চলাই আছে আর যে নাজিরার যুক্ত পূজা সমিতি আছে পূজা সমিতি সমূহে এই শিল্পালয়েরপরাই তেওঁলোকৰ যে দেবী প্রতিমা নির্মাণের দায়িত্ব তেওঁলোকক দিছে আর খুব সোনকালে তেওঁলোকে এই দেবী প্রতিমা সম্পূর্ণ করে তেওঁলোকক সমজাই দিব যেহেতু দুর্গা পূজা সমাগত আর পূজার আগে আগে তেওঁলোকে সেই সকল কাম সম্পূর্ণ করবে আর সেইকারণে দিনে রাতে ব্যস্ত হয়ে পড়েছে শিল্পীসকল। ধন্যবাদ। আকৌ আহিছো উপনির্বাচনৰ খবৰ।